আলাদা একটা কাস্টমাইজড ছিটকিন লাগিয়েছে, মানে তিনতলায় কেউ থাকলে সেখান থেকে টানলে দরজা খুলে যাবে, আর যে আসবে সে ভয় পেয়ে অগানে পড়ে যেতে পারে। সাইডে সাইডে তার লেগে আছে, এগুলো ছেড়ে ছেড়ে খাচ্ছে, হাতে লেগেছিল, তুই ছেড়ে ছেড়ে খাচ্ছিলি, সত্যি কথা বল। লোকে লোকারণ্য জ্যাম, দারুণ ব্যাপার। সো হাই, হ্যালো, সাত শ্রী আকাল, আদাব, নমস্তে, নমস্কার, চলেছে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে গাইস দারুণ একটা ব্লগ হতে চলেছে, পুরো ব্লগটা দেখো, কারণ আজকে আমি যাব আমার ল্যাপি কিনতে, ল্যাপটপ কিনতে। তো বুঝতে পারছো হয়তো আমি কোথায় কিনতে যাব, যাবো হচ্ছে চাঁদনিতে, ফ্রম ইমল অর কয়েকটা জায়গায় দেখবো, দেখে একটা ভালো দেখে একটা ঠিকঠাক ল্যাপটপ কিনবো। হ্যাঁ, এমন না এটা আমার ফার্স্ট ল্যাপটপ, আমার ল্যাপটপ ছিল, ওখানে আমি আমার এডিটিং অ্যান্ড অল সব কিছু করতাম, বাট যেহেতু আমার ল্যাপটপের স্পেসিফিকেশনসটা একটু কম, অত ভালো না, সো আমার এডিটিং করতে খুব প্রবলেম হতো, আটকে আটকে যেত, প্লাস আমার আদার্স কাজ করতে খুব প্রবলেম হতো, তাই জন্য ঠিক করে ফেললাম যে আর দেরি করবো না বেশি, কারণ কাল পরশু আই থিঙ্ক লকডাউন এখানে, তো আমাকে এখন কিনতেই হবে। সো কিনে ফেলি। সো আমার দুটো বন্ধু আসবে আজকে, সৌভিক আর রনো বলে, তার মধ্যে একজনকে দেখেছি, একজনকে তোমরা দেখোনি, চলো তাদের সাথে এখন মিট করবো, তখনই তোমাদের তাদের সাথে আলাপ করিয়ে দেবো। তো একেই লেট হয়ে গেছে, তার আমাকে এক্ষুনি ফোন করলো যে এত লেট করছিস কেন, কিছু করার নেই গাইস, বৃষ্টি বৃষ্টি পড়ছিল বলে একটু লেট হয়ে গেল, তো চলো বেশি দেরি না করে এক্ষুনি বেরোই, চলো চলো চলো। তো গাইস চলে এসেছি এখন সৌভিকের বাড়ির সামনে, তো ওদের রিয়াকশনটা দেখবো, আমি এত লেট করেছি, ওদের রিয়াকশনটা কি, জাস্ট ওয়াচ। খোল, এই তোর মেশিন, এই টাওয়ার কি চাই, এ ভাই দাঁড়া, ফোনে লাগবে আমার। আরে কি স্প্রে কোথায় হলো, পুরো মুখে, ও তো বললো না ভালো করে স্প্রে করতে, গায় 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 আই তো দিচ্ছি, হে হ্যালো, তাহলে গায় না মুখে দিচ্ছি, আলো ফেলা কিছু পাচ্ছি না, কি বাজে বাড়ি, আলো চাই। সো গাইস ফাইনালি চলে এসেছি সৌভিকের বাড়িতে, ইনি হচ্ছে সৌভিক, আর এই যে একে তোমরা নিশ্চয়ই দেখেছো ফার্স্ট, যে আমার যে একটা ফুড ব্লগ ছিল অন রোল, এগ রোলের ওপরে, তো সেখানেও ছিল, আমি এখনো ভিডিও না দেখলে ওপরে দিয়ে দিচ্ছি, দেখে নাও। সো এইটা হচ্ছে মেইনলি আমাদের ঠেক ছিল এক সময়, তাই তো, কয়েক বছর আগে অব্দি আমরা এখানে মাঝে মধ্যে আসতাম, আড্ডা মারতাম, খিল্লি করতাম, তো এখন তো আর অত আসা হয় না, কারণ সবাই এদিক ওদিক চলে গেছি, তাও আবার হবে আজকে, আবার হবে আজকে খেলা, বুক করলি? হ্যাঁ বুক করে দিলাম, এই দেখ, অ্যাজ ইউ গাইজ ক্যান সি, ড্রাইভারের টেম্পারেচার হচ্ছে 97.5 ডিগ্রি এফ, এতদিন পরে সৌভিকের বাড়িতে আসলাম বলে, এটা সৌভিকের বোন আমায় গিফট দিল, পার্ক, দুটো করোনা ভরা পার্ক, দিস ইজ দ্য সিস্টেম অফ দ্য ডোর ওপেনিং অফ সৌভিক হাউস, এটা হচ্ছে ছিটকিনি, এটা কিন্তু ওরা, এটা কিন্তু ইউজই হয় না, ঠিক আছে, এটা আলাদা একটা কাস্টমাইজড ছিটকিনি লাগিয়েছে, যেটা হচ্ছে কি দেখতে পাচ্ছ, এইখান থেকে দড়িটা গেছে একদম উপর দিকে, মানে তিনতলায় কেউ থাকলে সেখান থেকে টানলে দরজা খুলে যাবে, আর যে আসবে সে ভয় পেয়ে অগানে পড়ে যেতে পারে। ও ভাই ভাই ভাই, দারুণ দারুণ, ওকে, আপনকে পাস ক্যাশ হ্যায় নো প্রবলেম, তারপরে এই রিসেন্টলি দু তিন মাস আগে ইয়ে কিনেছে PS4 প্লাস, যে গেম গুলো হয় সেগুলোকে কিনতে হয়, আর গেম গুলোর প্রাইস তো আপনারা জানেনই কেমন হয়, 1000 প্লাস, তো সবটাও কিনে, হ্যাঁ কিনতে হয় ওকে, এক্সেপ্ট সাম গেমস হুইচ ই গেট ফর ফ্রি, আচ্ছা ঠিক আছে, প্লাস আসলটা বল কোত্থেকে পয়সা আসছে, চাকরি করে তো ভুলেই, চাকরি করে, আমরা তো চাকরি করি না, আমরা এখন পুরো বেকার মানুষ, হ্যাঁ চাকরি করে, রাইট, গাড়ি চলা শুরু করলো, আর ইতিমধ্যে চলে আসলাম পেট্রোল পাম্পে, তো কি করবো, বেটার না করে এই করোনা ভরা পাকটাই খাই, ভাই মানে করোনা তো কি, যদি করোনা আমার হয় তাহলে বলবো যে এই পার্কের থেকেই হয়েছে, ঠিক আছে, তোমরা সবাই সাক্ষী রইলে, এটা খুলতে হবে তো, বহুত ঝামেলা, খুব কষ্ট যে বলো, পার্কের রিভিউ ভালোই মটমাটে আছে, দেখতে পাচ্ছ এই গাড়িটাই মনে হচ্ছে সত্যিকারের ছিল লকডাউনে, এত মাস আজকেই বেরিয়েছে ফার্স্ট, গুড, দিস ইজ গুড গাইস। Oh
রিচড এটা Asus এর স্টোরে আসলাম ফারস্টে দেখি Asus এর ল্যাপটপ দেখবো এবারে বাট ওখানে জাস্ট রোগ ভার্সন গুলো সব আছে আমি এমনি চাইছিলাম Asus ভিভোবুকে যেগুলো এগুলো দাম ওগুলো মেনলি ছিল না তো তাই জন্য ওখানে বেরিয়ে গেলাম এবারে যাবো স্ট্রেট ইমলে সবাই নিশ্চয়ই চেনো তো ইমলে গিয়ে দেখবো কারণ ইমলে HP অ্যান্ড Asus Lenovo সবকিছু আলাদা আলাদা স্টোর আছে বাই দ্য ওয়ে আমাদের যে ড্রাইভারটা ছিল ব্যাপক দারুণ ড্রাইভার আমি এত বছর ধরে আমি উপরে চলছি উবার ওলা এটা ওলা ছিল না হ্যাঁ ওলা হ্যাঁ তো জানেন আমি ওলাতে অত বেশি চড়ি না আমি মেনলি উবারে চড়ি এই ড্রাইভারটা ঘেমা ছিল মানে এত ফ্র্যাঙ্ক আর এমন এমন মানে আমাদের লেভেলে সব কথাবার্তা বলছিল বুঝে নাও কি বলছিল তার নাম্বারটা নিয়ে নিয়েছি তাকে ফোন করে দেবো সে চলে আসবে তার সাথে ব্যাক করবো তো ফাইনালি রিচড গাইস ইমল গাইস আমাদের রিকোয়ারমেন্ট মেইনলি Ryzen 5 ইন্টেল আমরা নেব না বাট এতক্ষণের মধ্যে HP বাদ দিয়ে Lenovo Acer আর কোথায় দেখলাম Dell ইন্টার কোথাওই বললেছে কোথাও Ryzen 5 অ্যাভেলেবল না মানে Ryzen নেই বলতে গেলে এবার দেখি একটাই ভরসা Asus Asusটা যদি দেখি যে সেখানেও নেই তাহলে HPটা দেখতে হবে তো গাইস ইমলে কয়েকটা শোরুম দেখার পরে কয়েকটা স্টোর দেখার পরে এবারে বাইরে বেরোলাম বাইরে কয়েকটা স্টোর দেখবো কারণ ওখানে দামগুলো জানলাম এবারে বাইরে কয়েকটা জায়গার দাম জানবো সেই বুঝে কিনবো সব জায়গায় চেখে দেখা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট গাইস ও গাইস এখানে যে আমাদের দেশে যে করোনা চলছে বোঝাই যাচ্ছে না ঠিক আছে করোনার আগে যেমন দেখেছিলাম চাঁদনি তেমনই এখানে পুরো সেম লোকে লোকারণ্য জ্যাম দারুণ ব্যাপার দিস ইজ দ্য কোর চাঁদনি গাইস আর যেখানে সব ইলেকট্রিকের দোকানগুলো থাকে প্রচুর লোক প্রচুর গাড়ি ঘোড়া সব দোকান খোলা দেখো এক এক করে তোমরা সব মানুষের মুখগুলো দেখো বুঝতে পারবে কে কে কিরম ভাবে সব মাস্ক পরে আছে কে মাস্ক পরে নেই আর পরে থাকলেও কত স্টাইল ভাবে তারা পরে আছে নাক খোলা মুখ খোলা এরকম মাঝে মধ্যে আমাদের গুগল ম্যাপ অনেক বড় বড় ধোকা দিয়ে দেয় দিয়ে দিল আমাদের ধোকা দেখালো যে এর মধ্যে আছে Asus স্টোর বাট নাথিং ইজ দ্যাট নাথিং এ বাবা কোথায় আসলাম তুই বসে আছিস কেন তোকে বসতে বলা হয়েছে তুই বললে তোকে বসতে হবে সেটা ভদ্র দেখা যাবে বললে তোকে বসতে হবে চেয়ারের মধ্যে তো থাকতে পারে করোনা থাকতে পারে না অনেক কটা দোকানে ঘোরা হচ্ছে পরে লাস্ট যাবো হচ্ছে গিয়ে লালনী ইটেক সিটি তোমরা জানো অনেকে নিশ্চয়ই একটা বড় একটা রিটেলার শপ আছে ওখানে অনেক ওখানে সব কোম্পানিরই বলতে গেলে ল্যাপটপ অপশন ফোন পাওয়া যায় তো ওখানে গিয়ে একবার দামটা দেখবো কিরকম হয় কিছুই পাওয়া যায় না এখানে তো গাইস ঢুকেছিলাম লালনী ইটেক ভাই ডিস্টার্ব নো ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব তো ঢুকেছিলাম লালনী ইটেক সিটিতে ওখানেও ঠিকঠাক পেলাম না মানে আমাদের যে স্পেসিফিকেশন দরকার সেগুলো ঠিকঠাক পেলাম না ফুল কম্বিনেশনে তো আমাদের মনে হচ্ছে যেতে হবে ওদিকে ইমলের দিকে যেতে হবে তো আপাতত খুব খিদে লাগছে তো খেয়ে নেবো তারপরে যা খাওয়া হবে লাগে না খিদে আমার লাগে কোন সমস্যা খিদে পায় লাগে না এর লাগে না আমার খিদে লাগে তোমাদের কাদের খিদে লাগে আর কাদের খিদে পায় কমেন্টে জানাও আমাদের সবার অলরেডি খাওয়া হয়ে গেছে হাত ফাত ধোয়া হয়ে গেছে টাকা পেমেন্ট করা হয়ে গেছে এই ব্যক্তিটি এখনো খাওয়া হয়নি সেই মানে জবের থেকে চিনি তবের থেকে দেখ সবার থেকে লেট আর লাস্ট থেকে খেতে পারবে না এখনই বলছে ভাই তুই খাটি হেল্পার আমাকে শাসন নাই আমি আস্তে আস্তে খাই আমাকে খেতে মানে আমাদের যেটা দরকার যে স্পেসিফিকেশন তার মধ্যে তো এবারে এখানে ঢুকেই দেখি ফাইনাল হয়তো এখান থেকে কিনবো হয়তো দেখা যাক দুজনের মাস্ক লাগে মাস্ক মাস্ক
তো গাইস আলটিমেটলি কেনা হয়ে গেল, পেমেন্টও হয়ে গেল, আমাদের বিলটা দেখে দিই 44,600। তো এই 44,600 এর কি কি স্পেসিফিকেশন আমি পেলাম তোমাকে বলে দিই একবার। 8 GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক আর 256 SSD, ওটা ছিল না, ওটা আলাদা করে নিতে হলো। আর ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড নেই, ইন্টিগ্রেটেড নিয়েছি গ্রাফিক্স কার্ড। আই থিঙ্ক দিস ইজ ভেরি মাচ ওকে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে মেইন জিনিস এটা, রাইজেন 5 নিয়েছি, ইন্টেল নেইনি আমি, কারণ রাইজেন 5 একটু কম দামের মধ্যে ভালো হয়ে যায়, ইন্টেলে যেমন একটু দামটা বেশি পড়ে যায়। সো রাইজেন 5 ইজ ওকে গাইস। তো গাইজ ল্যাপটপটা নিয়ে গাড়িতে উঠে পড়েছি, যেই ওলা ক্যাব করেছিলাম সেই ওলা ক্যাবে উঠে পড়লাম। তোমরা যেমন বলেছিলাম ওই গাড়ি করে আমরা ব্যাক করবো, তো ড্রাইভারের সাথে আমরা কথা বলে নিয়েছিলাম, তো সে চলে আসলো। তো গাইজ এবারে গাড়ি থেকে নামার পালা, চলে এসেছি রুবিতে সবিকে বাড়ির সামনে। তো তোমাদের আজমিকের সাথে আলাপ করিয়ে দেই, এনার গাড়িতে করে আমরা গেলাম প্লাস আসলাম। খুব মজাদার লোক একজন বলতে গেলে, মানে আমাদের পুরো এন্টারটেইন করে রাখলো পুরো এই রাইডটাতে। ভাইয়া আপ কিছু বলিয়ে, আপকো কাইসে লাগা হামারে সাথে, মতলব বহুত আচ্ছা লাগা আপ লোগ কে সাথ মিল করকে, মতলব পুরো গপ্পে সাপে মারতে আপকো মজা আয়ে না। মতলব পহলি বার কোই ওলা ইয়া ফির উবের মে পহলি বার ইতনা আচ্ছা কোই ড্রাইভার মিলা জো ইতনা গপ্পে সাপে করতে করতে হামকো লেকে গায়ে পুরো। না ব্লগ ছোড়েঙ্গা কিছু দিন কে আন্দর আপ দেখ লেনা ব্লগ, হ্যাঁ আপ ভি হোঙ্গে, আপ ভি হোঙ্গে ভিডিও, একদম হ্যাঁ একদম একদম। তাহলে ইয়ে টাটা বাই। তো গাইস প্ল্যানে একটু চেঞ্জ হলো, প্রবীকের বাড়ি থেকে আসলাম আমরা রনোর বাড়িতে। তো রনোর বাড়িতে এসে এখন ল্যাপটপটা খুলবো, আমার খুলে জাস্ট একটা ছোট কাজ করতে হবে, আর এটা আমাকে রনো খাওয়াচ্ছে আমাদেরকে। তো গাইস ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে তোমার জানাও, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও, যেটা অলওয়েজ বলি, আর প্লিজ প্লিজ শেয়ার করে দাও প্রচুর ভিডিওটাকে। তো লাস্টে তোমরা আমার ল্যাপটপে কিছু শর্টস, কিছু ভিডিও শর্টস দেখে নাও ল্যাপটপের কেমন দেখতে, জানাও দেখতে দেখতে তোমরা যাও। তো ততক্ষণের জন্য চলো টাটা বাই বাই।